আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং কনসেপ্ট। আজকে আমি আপনাদেরকে পটেটো দিয়ে এগ সালাদ করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আলু। আলুগুলোকে আমি সেদ্ধ করে এরকম চারকোনা করে কেটে নিয়েছি। এখানে 2টো ডিম সেদ্ধ করে সেটাকেও আমি চারকোনা করে করে কেটে নিয়েছি। শশা কুচি নিয়েছি 2 টেবিল চামচ, গাজর কুচি নিয়েছি 2 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি নিয়েছি 2টি, টক দই নিয়েছি 2 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, মেয়োনিজ নিয়েছি 1/2 কাপ এবং স্বাদমতো লবণ। সালাডটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি একে একে সবগুলো দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু, ডিমটাও দিয়ে দিচ্ছি, শশা কুচি, গাজর কুচি, টক দই, মেয়োনিজ, লেবুর রস, কাঁচামরিচ কুচি, লবণ এবং গোলমরিচ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। এই সালাতে আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য ভেজিটেবল দিয়েও তৈরি করতে পারেন। আমার মিক্স করা হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা বোল নিয়ে নিয়েছি। আমি এই বোলে আপনারা আপনারা পছন্দ মতো লবণ ঝালটা চেক করে নেবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখানে সুন্দর লাগার জন্য 1 পিঞ্চ মরিচের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি কেউ দিতে না চান তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আর সামান্য একটু গাজর কুচি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। এবং একটা ডিমকে 2 টুকরো করে আমি এখানে দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের অনেক হেলদি একটা খাবার, পটেটো এগ সালাদ। যদি আপনাদের আজকের আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।